আজ আপনাদের সঙ্গে ডাল রান্না করে রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু ডাল খেতে ভীষণ পছন্দ করি। প্রতিদিন রান্নার তালিকায় অল্প করে হলেও ডাল রান্না করতে হয়, তাই না? আর ডাল একই রকম প্রতিদিন খেতে ভালো লাগে না। মাঝে মাঝে আমরা এরকম ঘন করে ডাল রান্না করে খেয়ে দেখব, এটা ভীষণ মজার হয়। আর আজকে খুব ইজিভাবে ঘন ডালের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ডালটাকে এখন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখব। ভাতের সঙ্গে যেমন ডাল খেতে বেশ ভালো লাগে, সকালবেলা রুটির সঙ্গেও কিন্তু এই ঘন ডাল খেতে ভীষণ ভালো লাগে। ডাল রান্না করার একটা সহজ প্রসেস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর এই ডালটা বাসায় যদি গেস্ট আসে অনুষ্ঠানের সময়ও কিন্তু আপনারা করতে পারেন। এটাকে অনেকেই বলে কেচকি ডাল, অনেকে বলে ভুনা ডাল, আর এক একজনে এক এক নামে ডাকে। যে নামেই বলুন না কেন, এইভাবে ডাল রান্না করলে খেতে ভীষণ মজার হয়। তবে ডাল দ্রুত সিদ্ধ হওয়ার জন্য ডালটাকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট ভিজানোর পর ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর, দেখুন এখন কিন্তু ডালটা ফুলে একদম বাটি পুরোপুরি ভরেই যাচ্ছে, এরকম একটা অবস্থা। এখন আমি ডাল চুলায় চড়িয়ে দেব, আবার একটু ধুয়ে নেব। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর কী কী মশলা অ্যাড করছি সেগুলো দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকের ডালের ভিডিও যদি ভালো লাগে রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিবেন। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর এখানে অ্যাড করে দিলাম কিছু শুকনা মরিচ। আর এই শুকনা মরিচটা ডালের মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার আনবে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা অ্যাড করলাম, মানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলার মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার আছে যেটা কোনো তরকারিতেই ভালো যায় না, যেটা বলে কাঁচা গন্ধ মশলার। তো এখন আমি এখানে শুকনা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করলাম, আর এগুলো সব কিছু আমি 1/2 টিস্পুন করে অ্যাড করেছি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। যখন মশলাটা কষাতে কষাতে উপরের দিকে তেলটা ভেসে উঠবে, তখন এখানে ধুয়ে রাখা ডালগুলো আমি অ্যাড করে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি উপর থেকে ডালগুলো দিয়ে দেব। এই রান্নাটা এভাবে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটা রুটি পরোটা অথবা ভাতের সঙ্গেও বেশ ভালো যায়। সপ্তাহে একদিন হলেও কিন্তু এভাবে ঘন ডালটা রান্না করতে পারেন, এটা বেশ মজাদার একটা রেসিপি। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেকেই এভাবে রান্না করেন। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা আছে তাদের কাছে কিন্তু এই রান্নাগুলো একেবারেই নতুন। তো আশা করছি এই রান্নাটা বাসায় করবেন, আই হোপ নিরাশ হবেন না, খেতে ভীষণ মজার হয়। তো এখন আমি এটা খুব ভালো করে কষিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত প্যানের গা ছেড়ে দিচ্ছে। প্যানের গা যখন ছেড়ে দিবে ডালগুলো ভাসতে ভাসতে, তখন এখানে আমি পানি অ্যাড করব। আমি 1 ফালি দারুচিনি আর 1টা তেজপাতা অ্যাড করে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি পানি, আর এখানে আমি 1 কাপ ডালের জন্য এখানে 6 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এই পানিটা দিয়েই ডালটা রান্না কমপ্লিট করব। আর ডালের থিকনেসটা কেমন হবে আশা করি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখন চুলার জালটা বাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নেব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। অনেকের ধারণা ডাল রান্না করতে বেশ অনেক লম্বা সময় লাগে। ডাল যদি আগে থেকে ভিজিয়ে ফুলিয়ে নেন তাহলে কিন্তু আপনারা 25 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিতে পারবেন। এখন ঢেকে আমি এটাকে 10 মিনিটের মতো জাল করব। 10 মিনিটের মধ্যেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে আলাদা করে কোনো ফোড়ন দেব না, আমি আরও একটু ডাল সিদ্ধ করে নেব। তারপর এখানে আমি কী কী উপকরণ অ্যাড করছি আশা করি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, ডাল মশলা সব গলে গেছে। আর এখানে আমি এখানে দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা মরিচ, অল্প করে ধনিয়া পাতা। আলাদা করে কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এটা তেল মশলায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি আর 2-3 মিনিটের মতো রান্না করব, তারপর কিন্তু চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দেওয়ার পর আমি ডালটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। অসম্ভব মজার এই ভুনা ডালের রেসিপিটা বাসায় করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। আর এর থিকনেসটা এরকমই থাকবে, এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে, তবে এরকম থিকনেস অবস্থায় এটা নামাতে হবে, নতুবা বেশি ঘন হয়ে যাবে। আর এটা ঘন হলেও খেতে ভীষণ মজার, এভাবে করে সপ্তাহে 1 দিন হলেও রান্না করতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। এখন একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, সাথে যদি মুরগির ভুয়া মাংস ভুনা বা যে কোনো মাংস তরকারি থাকে, আর এই ডাল হলেই কিন্তু বাস জমে যাবে, আর কিছুই লাগবে না।
ডাল আলু ভর্তা ডিম ভাজাও কিন্তু বেশ ভালো লাগে। এই ডালটা একদমই অন্যরকম একটা টেস্টি, তো আপনারা বাসায় তৈরি করবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।